মুক্তিযুদ্ধ আমাদের জন্য গর্বের একটি ব্যাপার, ভালোবাসার একটি জায়গা। তবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত এমন অনেক তথ্য আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। চলুন দেখে নেওয়া যাক এমন অজানা কিছু তথ্য। যুদ্ধে বিজয়ের পর যখন পাকিস্তানিরা আত্মসমর্পণ করে তখন তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের সময় বাংলাদেশের পক্ষ থেকে সেখানে প্রধান সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আব্দুল করিম খন্দকার। বিজয়ের আগেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান ও ভারত।